তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে আমাদের একটি দল সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক, সেই সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার করার এই এই নির্দেশ, এটা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশ, এবং সেই নির্দেশ মোতাবক আমাদের জেলার পক্ষ থেকে আমাকে এটা আপনাদের জানানোর জন্য না, সেটা তো সেই বিষয়ে তো এর আগেও আপনারা দেখেছেন আমাদের সমস্ত ব্লক সভাপতি আমাদের রাজ্য মানে রাজ্যের তরফ থেকেই ঘোষণা করা হয়, সেটা তো যেহেতু একটা নির্বাচন হয়ে গেল তাহলে পরবর্তীতে সেটা সেখান থেকেই ঘোষণা হবে, এবং এই মুহূর্তে যে নির্দেশ আমার কাছে এসছে সেই নির্দেশ নিয়েই আপনাদের কে আজকে এই কার্যালয়ে ডাকা এবং সেটাই বলবার জন্য। তিনি আমি বললাম তো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি একটা ব্লক, সাংগঠনিক ব্লক, চারটা অঞ্চল নিয়ে যে সাংগঠনিক ব্লক রয়েছে তার ব্লক সভাপতি ছিলেন এই মুহূর্তে, মানে পঞ্চায়েতের আগে তাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল, তার আগেও তিনি ব্লক সভাপতি ছিলেন এবং বিগত দিনে তিনি জেলা পরিষদের নির্বাচিত ছিলেন ওই এলাকা থেকে এবং বর্তমানে ব্লক সভাপতি ছিলেন। না আপনারা প্রত্যেকে জানেন যে একেবারে আমাদের শীর্ষ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দলের শীর্ষ নেত্রী, তার নির্দেশ ক্রমে যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ওখানে, আইনি পদক্ষেপ যেখানে গ্রহণ করেছে সেখানে তার যে বিরুদ্ধে অভিযোগ আসে তাকে এই মুহূর্তে তিনি হেফাজতে রয়েছেন, তো সেই জন্য স্বাভাবিক কারণে এটা রাজ্য মানে শীর্ষ নেতৃত্বের নির্দেশ এবং শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে।